ছেলেকে দেখো শুধু, সব মেটো দিয়ে দিয়েছে, সব মেটো দিয়ে দিল। তোরা এটা টাকা মাম্মা শোনা, আর নেই তোর, তোর নেই, আমাকে মেজাজ দেখাবে, এখন আমাকে মেজাজ দেখাবে, বুঝলি না? ভাত গরম, ঝোল গরম, সব গরম, বুচু আসেন এখান দিয়ে, সূর্য আজকে দায়িত্ব নিয়েছে সব লোকজন খাওয়ানোর, বাড়ি থাকলে ওই করে, কিন্তু সময় পায় না, বাবাকে ডাকবে। সব মেটো দিয়ে দিল, ওই চাইছে মেটো, দিচ্ছে না মেটো, মেটো মেটো গন্ধ, মেটো গন্ধ বেরোচ্ছে, আর গন্ধ বেরোচ্ছে মেটো দাও, দিয়ে দিল বাবা, দাও একটু নেবো, একটু মেটো দাও, ওইটুকুই খা, ওটা ওদের, আমাদের সবাইকেই সেদ্ধ দেওয়া হয়, কাউকেই যদি মানে উল্টো উল্টো কে যাবে, পুটুকে যদিও আমাদের খেতে বসলেও বায়না করলে যদিও ওকে মুছে ধুয়ে দেওয়া হয়, বাইরেরগুলো তো একদমই পায় না, তাই না? বাইরেরগুলো পুরোপুরি সেদ্ধটা পায়, খেতে বসলে বায়না করে, দেখলে হাজার ঘন্টা আবদার। মাম্মা তোর তো আছে বাবা, অনেক করছিস কেন ওদের থেকে, না চুনিকে আবার আলাদা করে খাইয়ে দিয়ে, বুঝেছ? নাহলে বাবুর তো একবার ছুটকুকে দিয়ে দেবে, নিচেরটা ভাত মাখো নি দেখো না, বেরিয়েছে নাকি বুঝু, ঘুমাচ্ছে নাকি কোথাও, দেখো ছুটকু ভাত, ছুটকুকে একটু বেশি করে মেটো দিয়ে দেবে, পুটু যখন খাবে তখন ছুটকুকে দিয়ে দেবে, ছুটকে নিয়ে আরো বেশি চিন্তা হয়ে গেল, বুচু ওর বাস্কেটটার উপর উঠে যাচ্ছে ঘরে রাত্রিবেলা, বদমাইশি করছে খুব, তাই না? ওকে ঘরে ছাড়া গেলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু বুচুরা যা আমাদের ঘরে আগে ছুঁচো আসতো, মানে বুচুদের জন্মের আগে, আর ছুঁচো ভীষণ নোংরা গন্ধ হয়, আমার একদম গন্ধ সহ্য হয় না, তো অনেক চেষ্টা করেও মানে তাড়ানোর কোনো উপায় নেই ওদেরকে, আমাদের ঘরে এমনই যে যেদিক দিয়ে সেদিক দিয়ে ঢুকে যাবে, তো যখন বুচুরা আমাদের ঘরে এলো মানে বুচু তখন ছোট, আর ছুঁচোটা আলমারির পিছনের দিকে এই পাশ দিয়ে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকে এসছে, আর বুচু ওই আছরবেলায় ওখানটা থাকতো, সে যে রাত্রিবেলায় তুলকালাম, বাপরে ছুঁচোটার সাথে বুচু এত ঝগড়া করছে, বুচু তখন অনেকটা ছোট, ভালো ছুঁচো এত ঝগড়া করছে ছুঁচোটার সাথে, আমরা বুচুকে আমাদের ভয় লাগছে যে বুচু কেন কামড়ে দেয়, কারণ বুচু ছোট আর ছুঁচোটা বড়, কিছুতেই ওর জায়গা ও ছাড়লো না, সেই থেকে আমাদের ঘরে ছুঁচো ঢোকা টোটালি বন্ধ। ও একবার এরকম হয়েছিল, ওই বাইরে ফুল গাছের ওখান দিয়ে ছুঁচো এসেছিল দিনের, ওটা দিনের বেলা ছিল, বুচু এখান থেকে বেরিয়ে বাইরে গেছে, গিয়ে ছুঁচোটার সাথে ঝগড়া করে পাশের বাড়ি চলে গেছে, আর আমি ভাবছি ওখান থেকে কী করে আসবে, বাবু তো দিব্যি নাম ওখান থেকে কুঁড়ে খাড়ায় বাসে চলে গেছে, আর যদি ফিরে আসতে না পারে, ওমা দেখি ঠিক চলে এসছে ছুঁচো দাঁড়িয়ে, তখন তো এত কিছু জানতাম না যে ক্যামেরা বন্দি করবো, বুচু এরকম বদমাইশি, আর বুচু ছুঁচো একদম পছন্দ করে না, মানে যদি ছুঁচোর আওয়াজ হয়েছে মানে আমরা পুরো ছুঁচোর দিক দিয়ে পুরো নিশ্চিন্ত, বুচু একদম তাড়িয়ে ছেড়ে দেবে, তো অত বড় ছুঁচো যখন বুচু ছুটো ছোটো ছিল তখন এরকম করতো, আর আমি যে ছোটকুকে ছাড়বো, একবার আমি দেখেছিলাম ঘরে ছোটকুকে নিয়ে বুচুকে দেখেছিলাম, ওকে কামড়াতে আসছে পুরো, মানে সেই জন্য আর ওকে আমি ছাড়ছিই না, সত্যি ও থাকলেই ভালো হতো, খুব বেশি মিশুক হয়ে গেছে না বলো, সেরকম কিছু বিয়ে দেখলে পুটুর দাদুদের ঘরে ছেড়ে দেবো, ওর দাদুরাও মানে আর যাই হোক ইঁদুর মারে না, কেন কি হয়েছে তো এই হলো ব্যাপার, বুচু আমাদের একদম নিশ্চিন্ত, এই জন্য
ছোটকুকে নিয়ে চিন্তায় আছি কি করব। আমি ওইটাই ঠিক করলাম আজকে, যে ও যখন এতটা ফ্র্যাঙ্ক হয়ে গেছে ওকে ওই ঘরে ছেড়ে, মানে বলে তো ছাড়বো না, বলে ছাড়লে তো উপায় নেই, আমাকে দেবে। আমি লুকি লুকি এই পাশে টালির ওপর দিয়ে ছেড়ে দেবো, তাই না অসুজো? হ্যাঁ, সব থেকে ভালো হবে, সেফটি জায়গা, বিড়াল ঢোকে না, আর টালির ওপরে বাঁশের মধ্যে থাকতেও পারবে। ওরা মানে কত কেয়ার করে না, কী থাকলো না থাকলো। আর সবথেকে কথা, ওর যদি প্রবলেম হয় ওকে তো রাস্তাটা দেখানো থাকবে, চেনা থাকবে, আমাকে চলে আসতে পারবে, বাড়ি ফেরার রাস্তাটা ক্লিয়ার থাকবে, তাই না বলো? কালকে রাত্রে যখন বুচু ওই বাস্কেটের উপরে খটখট খটখট করেছে, তখন আমি বুঝতে পারছি যে বুচু এরপরে কী করবে। ঠিক, ও রেগে গেলে না বাস্কেটটা কেটে দেবে বুচু, এমন বদমাইশ একটা মেয়ে। খাবার মা খাচ্ছে, একজন লেগছিল ওখানে, আরে তো চিন্তায় পড়ে গেছে, সব দিয়ে দিল সব। হ্যাঁ করে দেখি, শুয়ে পড়, চুপ করে না শুয়ে পড় বাবা।